নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটাকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে বলেছে যে আর কত দিন কবে হবে এসএসসি নিয়োগ প্রতিবাদের তোল সোশ্যাল দুনিয়া আমি এই নিউজটি পেয়েছি আজ বিকেল আমাকে পত্রিকা থেকে তাই আপনারা এই নিউজটিকে বিশ্বাস করতে পারেন এখানে কি বলেছে আসুন বন্ধুরা দেখে নিচ্ছি কথা রাখেনি কমিশন কথা দিয়েও কথা রাখতে কথা রাখেননি শিক্ষামন্ত্রী পঞ্চায়েত ভোটের দোহাই দিয়ে ঢিমে তালে চলছে পরিস্থিতি কিন্তু আর কতদিন এভাবে বেকারত্বের জ্বালা বুকে আগলে রাখবে রাজ্যের কয়েক লক্ষ এসএসসির চাকরি প্রার্থী আর কতদিন বঞ্চনার শিকার হবেন তারা গত ছ বছর এসএসসির চাকরি প্রার্থীদের করুণ পরিস্থিতি সোশ্যাল দুনিয়ায় ছড়িয়ে দিয়ে নয়া উদ্বেগ দিলেন চাকরি প্রার্থীদের একাংশ টানা ছ বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার প্রতিবাদে এবার নিজেদের ফেস ফেসবুক প্রোফাইলে কালো করার ডাক দেওয়া হয়েছে হোক জাগরণের ডাকও দেওয়া হয়েছে নিজের ফেসবুক প্রোফাইলে কালো করে সোশ্যাল দুনিয়ার কমিশন ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে প্রশ্ন ছোড়া হয়েছে আর কতদিন কবে হবে এসএসসি নিয়োগ আর কতদিন বেকারত্বের অভিশাপের জোলে পড়ে মরতে হবে মূলত এই তিন প্রশ্নের সামনে রেখে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছেন চাকরির প্রার্থীরা পশ্চিমবঙ্গের সরকারি প্রার্থী পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীর মঞ্চের সভাপতি রাজানন্দী আজ বিকালে জানিয়েছেন এটা সরকারের এসএসসি নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যার রঙ কালো অর্থাৎ আমরা শিক্ষক নিয়োগের অন্ধকারের যুগে বাস করেছি এর মাধ্যমে আমরা এসএসসি চাকরি প্রার্থীদের মধ্যে একটা একাত একতা একতা আনতে চাইছি আর বাইরের জগৎকে জানাতে চাইছি আমরা কতটা অসহায় কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না না সরকার বুদ্ধিজীবী না শিক্ষাপ্রেমী বা বিরোধীরা আর এই এসএসসির বাঞ্ছনার বিরুদ্ধে আমরা আন্দোলন শীঘ্রই ডাকব যদি ভোট পিছিয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের এই নিউজটি তো নিউজটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটিকে দেখার জন্য